নবী কতবার ওমরা করেছেন মুজাহিদ রহমতুল্লাহে আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি এবং কুরকুয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম আবদুল্লাহ ইবলে উমর রাত আল্লাহ আনহুয়া আইসা আল্লাহ এর হুজরার পাশে বসে আছেন ইতিমধ্যে কিছু লোক মসজিদে সালাতুদ্দোহা আদায় করতে লাগলো আমরা তাকে এদের সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এটা বিদাত এরপর উর ওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই তাকে বললেন রবি করিম আলহ আসসাল্লাম কতবার উমরা আদায় করেছেন তিনি বললেন চারবার এর মধ্যে একটি রচক মাসে আমরা তার কথা রোধ করা পছন্দ করলাম না আমরা উম্মুল মোমিন আই সারাত্লা আনহ এর হুজরার ভিতর থেকে তার মিস করার আওয়াজ শুনতে পেলাম তখন উর ওয়া রাহ বললেন হে আম্মাজান চান হে উমিন আবু আব্দুর রহমান কি বলছেন আপনি কি শুনেন নি হাই্লাহানহু বললেন তিনি কি বলেছেন উর ওয় রাহমতুল্লাহ আলাই বললেন তিনি বলছেন রাসুল্লাহ সুল্লাহ আলহ্লাম চারবার উমরা আদায় করেছেন এর মধ্যে একটি রজব মাসে আই সেরাত আল্লাহ আলফু বললেন আবু আব্দুর রহমানের প্রতি আল্লাহ রহম করুন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম এমন কোনো উমরা আদায় করেননি যে তিনি তার সঙ্গে ছিলেন না কিন্তু রাসুল্লাহ সাল্লাসালাম রজব মাসে কখনো উমরা আদায় করেননি ওর ইবনে ইব নেজুবের রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়েশারাদ আল্লাহ ওয়ান হকে জিজ্ঞাসা করল তিনি বললেন রাসূলুলসুল্লাহ আলাইহিসাল্লাম রজব মাশকে কোনো উমরা আদায় করেননি খাতাদার রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে আমি আনাসার আদাল্লাহোয়ান হৌকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাসুল্লাহ আলাইহিসাল্লাম কতবার উমরা আদায় করেছেন তিনি বললেন চারবার তার মধ্যে হুদাই বিয়ার উমরা জুলকাদা মাসে যখন মুর্শিকটা থাকে মক্ষ প্রবেশ করতে বাধা দিয়েছিল পরবর্তী বছরের জুলকাদা মাসে উমরা যখন মসিকদের সাথে চুক্তি সম্পাদিত হয়েছিল জিরানার উমরা যেখানে নবী সাল আলহাসাল্লাম গনিমতের মাল সম্ভবত হুনায়নের যুদ্ধে বন্টন করেন আমি বললাম রাসলাহ সাল্লাম কতবার হজ করেছেন তিনি বললেন একবার ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে আমি আনা সাদ হকিত জিজ্ঞাসা করলাম তিনি বললেন নবী সাল্লাহ আলহি একবার উনরা করেছেন যখন তাকে বসিকরা ফিরিয়ে দিয়েছিল তার পরবর্তী বছর ছিল হুদায় বিয়ার চুক্তি অনুযায়ী উনরা তৃতীয় উমরা জিরানা জুন কাদা মাসে আর হজের মাসে অপর একটি উমরা করেছেন হাম্মাম রহমতুল্লাহ আলে থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ চারটি উমরা করেছেন তার মধ্যে হজের মাসে যে উমরা করেছেন তাছাড়া বাকি সব উমরাই জুন কাদা মাসে করেছেন অর্থাৎ হয় বিয়ার উমরা পরবর্তী বছরের উমরা জিরানার উমরা যেখানে তিনি হুনায়নের মালে গণিমত বন্টন করেছিলেন এবং হজের মাসে আদায়কৃত উমরা আবু ইসাক রহমতুল্লাহ আল্লাহ থেকে বন্ধ ছিল বলেন আমি মাসরুক আতা এবং মুজাহিদ রহমতুল্লাহ হে আলাইকে জিজ্ঞাসা করলাম তারা বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কাবা মাসে হজের আগে উমরা করেছেন রাবি বলেন আমি বারা ইবনে আচিবাহকে বলতে শুনেছি যে রাসমুল্লা সাল্লাহ আল্লাহ হজ করার আগে দুবার চুল কাদা মাসে উল্লাহ করেছেন